মহাম্মদ রসুল্লাহ বলেন আসলাত আলা আক্তিহা নামাজগুলি পাঁচ অক্ত হ্যাঁ আউয়াল আউ্লক্তে পড়া বিশেষ করে টাইমের মধ্যে পড়া আর বিশেষ করে আউয়াল আউ্লক্তে নামাজের আউয়াল অক্ত আছে আর শেষ অক্ত আছে প্রথম অক্ত যেমন জোহরের নামাজের টাইম দাম বামে আমাদের শুরু হচ্ছে মোটামুটি ধরেন পোনে বারোটা ধরে নেন পোনে বারোটা হ্যাঁ একটু এদিক ওদিক এই পোনে বারোটা থেকে নিয়ে সাড়ে বারোটার মধ্যে নামাজ পড়ে নেওয়া এটা হচ্ছে আওয়াল অক্ত আর আপনি জামাত করবেন জামাতও যদি করেন একটার সময় জামাত সময় জামাত অথবা আপনি সফরে আছেন নামাজের টাইম তো আছে। গাড়ি চালায় আর একটু টান করতে আপনি নামাজ পড়লেন দুটো আড়াইটার সময় জোহর নামাজ পড়ছেন পড়লেন না উত্তম করলেন না আপনি ওক্তে আর যারা ওক্তে নামাজ পড়ে না আসরের সময় ঘুমিয়ে থেকে গেল পাঁচটার সময় চারটার সময় সাড়ে চারটার সময় ইয়ে নামাজ পড়ছে জি জোহরের সময় ঘুমিয়ে থেকে যে যারা সারা রাত জাগে এখানে অনেকে আছে জোহর পর টেলিফোন করলে দেখা যায় যে এখনও ঘুম ভাঙিনি একটা দুটোর দিকে জাগছে বলছে সারা রাত জাগি সকালে ঘুমায় সারা রাত জাগি সকালে ঘুমায় যথেষ্ট না কতক্ষণ ঘুম লাগে একজনের খুব হ্যাঁ ঘুম একটা না পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার বেশি ঘুমের কোনো প্রয়োজন হয় না একটা না আর তারপরে দিনে আর একবার এক ঘন্টা যদি ঘুমিয়ে নেন তো যথেষ্ট একবারে পাঁচ ঘন্টা আর আরেকবারে এক ঘন্টা ঘুমকে সীমিত করেন যেমন খাবারকে সীমিত করতে বুঝেছেন আজকালকার লোকেরা শরীর চর্চা করতে বুঝেছেন যে না রে ভাই বেশি খাবো না আমি হ্যাঁ যতই ভালো খাবার আমি এতটাই খাবো আর রাত্রে আমি ভাত খাবো না রুটি খাবো অথবা একটা আপেল এই সেই খেয়ে থেকে যাব এগুলো কিন্তু আজকালকার শিক্ষিত সমাজ বুঝেছে কিন্তু ঘুমের ব্যাপারটা এখনও তারা বুঝেনি অথচ ঘুমও এরকমই ক্ষতিকর বেশি যেমন বেশি খাওয়া দাওয়া করা ক্ষতিকর মানুষের জন্য তো কি বলছিলাম ঘুমের কারণে অথবা কর্মব্যস্ততার কারণে সবাই ব্যস্ত কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আমার জিন্দাগির কর্সে প্রথম কাজ হচ্ছে আমার নামাজ প্রথম কাজ হচ্ছে আমার নামাজ নামাজ পড়ে নিয়ে আমার সমস্ত দুনিয়ার কাজ সেটা আপনার ঘুম ভাঙার পর থেকে ফজর থেকে শুরু হবে আপনার এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি সত্যিকার ইমানের পরিচয় দিলেন আর আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন কারণ আল্লাহ যেই আমলকে ভালোবাসেন সে আমল করলেন প্রথম অক্তে নামাজ পড়ার চেষ্টা করো অক্তের বাইরে নয় বন অক্ত পার হওয়ার পরে জোহর আসর সূর্য ডুবার পরে হ্যাঁ এ সার সালাত রাত সাড়ে দশটা এগারোটার পরে রাত বারোটা একটাই হ্যাঁ বা দুটো তিনটায় ফজরের সাথে কবুল হবে না ফজরের নামাজ সূর্য ওঠার পরে এই নামাজ কবুল হবে না ভালো করে মনে রাখেন গবেষক আমারা বলছেন যে আল্লাহ পাক নামাজের শুরু এবং শেষ অক্ত আর আখিরি অক্ত হ্যাঁ বেঁধে দিয়েছেন সুতরাং এর মাঝেই নামাজটা হইতে হবে এর বাইরে যদি নামাজ পড়া হয় নামাজ মোটেই কবুল হবে না আর আউয়াল অক্তে প্রথম অক্তে না পড়ে শেষ অক্তে নামাজ পড়লে সেই নামাজ আপনার প্রিয় আমল হইল না যদিও আপনি নামাজ পড়লেন ফরোজ আদায় করলেন দুই নম্বরে যখন জিজ্ঞাসা করা হইল সোম্মা তারপরে কোন আমল মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওয়ালে দেয় কি বললেন আয়াতে ছিল অবিল ওয়ালেদাইনে এহসান আর এখানে বিরুল দেয়নি মাতা পিতা দেন মানে মাতা পিতার সাথে বীর সদ ব্যবহার করা সদ আচরণ করা এটা হচ্ছে নামাজের পরে সবচেয়ে ভালো নামাজ সবচেয়ে ভালো আমল তারপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে তিন আল আল্লাহর রাস্তায় করা বেশ কিছু জেহাদ শর্তাবলী রয়েছে সেই শর্তগুলি যখন পুরা হবে তখন জেহাদ ফরজ হবে জেহাদ কখনো কখনো সাধারণ অবস্থায় ফার্জে ফায় শর্তগুলি পুরা হলে আর কখনো কখনো ফার্জে আইন হবে যখন আপনার গ্রামে আপনার শহরে আপনার দেশে কাফের হানা দিয়েছে মানিজ্জত হানি হচ্ছে ধন সম্পদ লুটতারাজ হচ্ছে সেই সময়গুলিতে ফরজ আইন হবে মোত্তফা করা বখারি মুসলিমের হাদিস